हेलो स्टूडेंट्स, वेलकम टू बैराग्य शिक्षा निकेतन। आजकल भिडियोते एक कवितार अंश तुले नहीं ग्रहण करंशटे नहीं क्या भावार्थ रचना करते हैं तुम्हें देखिए। भिडियोटी स्किप ना कर शेष पर्त देखिए। विशेषकर नवम श्रेणी छात्र छात्री और कम्पिटिटिव परीक्षार जो प्रस्तुति निश्चय सब छात्र छात्री ता अवश्य भिडियो स्किप ना कर शेष पर्त देखो। जे कवितांशी आज के ग्रहण करेटी हल विपदे मोरे रक्षा करो ए नहे मोर प्रार्थना विपदे आमी ना जान करी भय दुखे तापे व्यथित तो चित्ते नाई बा दिले सान्वना दुख जान करीते पारि जय सहाय मोर ना जदि जुटे निजेर बल ना जान टूटे संसारेते घटिले क्षति लभिले शुधु वंचना निजेर मने ना जान मानिक हय। एटी हलो मूल कवितांश। এই কবিতাংশের ভাবার্থ রচনা করলে হবে জীবন মানে সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্নার সমষ্টি। কিন্তু মানুষ এই সহজ এবং সরল সত্যটিকে সবসময় সহজভাবে স্বীকার করতে পারে না। সাধারণ মানুষ দুঃখে ভেঙে পড়ে, বিপদে ধৈর্য হারায়, শোকে দুঃখে কাতর হয়। জীবনের চলার পথ কখনোই মসৃণ হয় না। হতাশা ব্যর্থতা মানুষকে আরও অসহায় এবং দুর্বল করে তোলে। কিন্তু মানুষের মধ্যেই রয়েছে এক অজেয় শক্তি, আর সেই শক্তির দ্বারা মানুষ বিপদকে জয় করার দুর্জয় সাহস বা দুর্বার সাহস অর্জন করতে পারে। শক্তিমান ঈশ্বরের কাছে মানুষ প্রার্থনা করতে পারে দুঃখ জয়ের মন্ত্র, সাহসিকতা এবং আত্মবিশ্বাস। এই হলো মূল কবিতাংশের ভাবার্থ রচনা। ভাবার্থ রচনার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরিশেষে বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি শীঘ্র সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের এডুকেশনাল ভিডিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে।